ঈশ্বর, যাতে অমৃত নেই তা নিয়ে আমরা কি করব? প্রদীপ দত্ত, আমাকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও এই আশ্চর্য প্রদীপের সর্বনাশা ক্ষমতার হাত থেকে। আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। আজকের নাটক আশ্চর্য প্রদীপ, কাহিনী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়, সম্পাদনা ও প্রযোজনা সুভাষ দাস, নাট্যানুষ্ঠান আশ্চর্য প্রদীপ। ইস, তুমি আজও এই শর্ট প্যান্টটা পরে অফিস যাচ্ছ? না পরে করব কি? কতদিন তো বলেছি ভালো দেখে একটা জামা প্যান্ট করাও। দেখো করাও বললেই করানো যায় না, করা বুঝি টাকা আসবে কোথেকে? মাইনের টাকা বাড়িতে আনলেই তো শুনি নেই আর নেই, তা মাইনে পেয়ে যা তিনবার কিনে বাড়িতে ঢুকলেই তো হয়। তেমন তারপর মাসের শেষে যখন সংসার অচল হবে, এই সংসারে আবার মাসের প্রথম মাসের শেষ, কবে সচল ছিল? বাজাবো না সুমন, আমি বাজাবো। হ্যাঁ বাজাবো তুমি, ছেলেকে সাউথে ভালো স্কুলে পড়াবার জন্য তুমি নেচে উঠলে একবারে, বাড়ি দেখো বাড়ি দেখো করে একবারে পাগল করে তুললে। কেন, শিয়ালদার কাছে বাড়ি ছিল, সব দিক থেকে সুবিধে ছিল, দুখানা ঘর, ভাড়া মাত্র 110 টাকা। তোমার জন্য বন্ডেল রোড, হ্যাঁ তোমার জন্য, তোমার জন্য বন্ডেল রোডের দেড়খানা একতলা ঘরের জন্য 180 টাকা করে গুনতে হচ্ছে। এই 70 টাকা ডেফিসিট মিটবে কি করে? আদিবনি ডেফিসিট, তাই বলে তার ছেলেটাকে ওই কর্পোরেশনের ফ্রি প্রাইমারি বাংলা স্কুলে ফেলে রাখতে পারে? আমি তা বলিনি, সত্যি বলিনি। আমার বাপের বাড়ির দিকে সমস্ত ছেলেরে ভালো ভালো নামি দামি স্কুল কলেজে পড়ে, ইংলিশ মিডিয়ামে। আর কাদের কথা ছাড়? কেন ছাড়বো কেন, আমি আমার বাবা খুব বড় লোক নয়, তবু কলকাতায় একখানা বাড়ি আছে, আমার দাদা একখানা গাড়ি কিনেছে। হ্যাঁ কিনেছে কিনেছে, তারপরে আমার পক্ষে তো আর তুমি ভাড়া বাড়িতে আছো থাকো, তুমি গাড়ি কিনবে এমন আশাও আমি করি না, কেবল একটু ভালো থাকা ভালো খাওয়া পড়া সব আমি দেখতে পারবো। ঝুমুর ঝুমুর ইচ্ছে আমারও হয়, কত নতুন ধরনের শার্ট প্যান্টের কাপড় বেরিয়েছে, কতদিন একটা নতুন ভালো জামা পরিনি, কতদিন আমার ট্যাক্সি চড়িনি, দুজন একসঙ্গে সিনেমা যায়নি, রেস্টুরেন্টে খাইনি, সেই জন্য আমার আর দুঃখ নেই গো। তুমি বাড়িটাকে একটু ভদ্রস্থ করো, গুল কয়লার ধোঁয়ায় বাড়িটা একদম কালি হয়ে যায়, একটা গ্যাসের উনুন কেন দেখবো, বাইরের ঘরটা একটা ভাড়া খরা টেবিল ফ্যান রেখে মাস মাসে তো টাকা গুনছো, একটা পাখা কিনলেই তো হয়, ইনস্টলমেন্টও পাওয়া যায় আজকাল। ঠিক আছে খোঁজ নেবো, খোঁজ নেবো, রোজই তুই একই কথা শুনছি খোঁজ নেবো, অফিসে বেরোলে তোমার আর এসব মনে থাকে? আর আসল কথাটা কি জানো ঝুমুর, টাকা থাকলে না কেনাকাটার কথা মনে পড়ে, আমার যদি অনেক টাকা থাকত সারা সারা কলকাতা থেকে আমি কিনে ফেলতে পারতাম। আরে অনিকেত, ওসব কথা ছাড়তো, তবে হ্যাঁ ওই যে বললি নিজস্ব সিলিং ফ্যান, গ্যাস, ফ্রিজ, টিভি, এইসব আজকাল মধ্যবিত্ত মেয়েরাও চাইতে পারে। আর কি জানিস, আমাদের বন্ধুদের অনেকের বাড়িতে এসব আছে এখন। হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি হলে মানে আমাদের দোতলা টিভি আছে, কিন্তু ঝুন কিছুতে পরে বাড়িতে গিয়ে টিভি দেখতে যাবে। যাবি যাবি, আগে নিজের একটা হবে না, তখন দেখবি পরের বাড়িতেও যাবে। টিভি, ফ্রিজ, এসব তো আমার স্বপ্ন জানো সুনিতা, আমাদের একখানা ঘর নিচের তলায়, আর আধখানা ঘর পেয়েছি গ্যারেজের উপরে, ছুটি ছাটার দিনে বেলা করে খেয়ে চুপচাপ চলে আসি দেড়তলা ঘরখানায়, সতেরো ইঞ্চি পেতে শুই, হালকা ভাত ঘুমের আমেজ আসে জানো, ঘুম আসার সে সময়টা না আর দারুণ ভালো লাগে, বাস্তব আর স্বপ্ন কিরকম গুলিয়ে যায়, কোনোদিন হয়তো ওই একফালি ঘরটা আপনার থেকে কিরকম বড় হয়ে যায়, তন্দার মধ্যে দেখি দামি দামি বিশাল আসবাবপত্র নিজেরাই নড়ে চড়ে ঘরটা কিরকম সাজিয়ে ফেলল, তখন আমার কি নেই বলো, টিভি, ফ্রিজ, ভিডিও, টেলিফোন, তারপর একটা একটা করে সব মুভে যায়, ঘুম ভাঙলে আমার খুব বোকা বোকা লাগে নিজেকে। খুব বড় লোক আমার ইচ্ছে না, ঠিক তা না শুনিসা, মানে আমি না আমি আমি ভাবতে ভালোবাসি, ধরো একটা সিনেমা দেখলাম কি ধরো একটা বই পড়লাম না, সেই সিনেমা বইয়ের গল্পে শুধু ধরে কত রকম চিন্তা আমার মাথায় যে আসে না, আমি কি বলবো তোমায়, ভাবি আমার যদি এরকম হয়, হঠাৎ মনে করো সত্যি সত্যি যদি একটা গুহা থাকে, হ্যাঁ যার সামনে দাঁড়িয়ে আলী বাবার মতো চেঁচিয়ে বললাম চিচিং ফা, জানো 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 একদিন আমি না খবর কাগজে লটারি রেজাল্ট দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি, আচ্ছা দেখে কি সমস্যা, ঘর পড়ে গেছে নোটিস স্তূপে, আর আমি না আমি তার মধ্যে চাপা পড়ে গিয়ে কেমন ছটপট ছটপট করছি,
তোর মাথাটা একেবারে গেছে রে অনিকে। না না, এইসব ব্যাপারগুলো আছে বলে সুবিধা মানুষের বেঁচে থাকার একটা মানে আছে না অনিকে। একটা খুব সিক্রেট খবর দিচ্ছি তোকে। কিরকম কি খবর? এবছর আমাদের নাকি বোনাসও কমে যাচ্ছে। সে কি গো কমে যাচ্ছে মানে? কি জানি, যাহাই হবে। বোনাস উঠে যাবে না তো? তুমি এখন যাও তো ঝুমুন। যাও তো ঝুমুন, একটা দিন রোববার আমাকে বিশ্রাম করতে দেবে তো নাকি? কি পড়লো কি? যা যা, এই দেখো দেখো কাণ্ড দেখো। কি হলো কি? একটা ধেড়ে হিন্দু অত বড় একটা প্রদীপ টেনে নিয়ে যাচ্ছিল। বেশ ছিল ঘরখানা, ভাড়া দেবে তো, তাই মাঝখানে দেয়াল তুলে এক ফালি ঘর বের করেছে। যত রাজ্যের পুরনো জিনিসপত্র ডাই করেছে সেখানে, উই আর আশোলা ডিপো ইঁদুরে সব শেষ করবে। করো করো। কি বলো না, শুনতে পেলে আবার দেখো। আরে শুনুক শুনুক শুনুক, প্রদীপটা আনো তো। হ্যাঁ দাঁড়া, এই নাও দেখো কি ময়লা হয়েছে তো জিনিসটা। আমার হাতে দাও তো। বাবা বেশ ভারী আছে তো, সলিড মেটাল, সোনা টোনা নয় তো? সোনা না আরো কিছু, আরে পেতল পেতল, ভরণ কাঁসাও হতে পারে, কতকাল ব্যবহার হয়নি কে জানে। ভারী সুন্দর কিন্তু দেখতে না, সাবেক ডিজাইন, রেয়ার জিনিস। রেয়ার জিনিস, তাহলে আর বাড়িওয়ালা গুদম ঘরে ফেলে রাখতো না। আচ্ছা ঝুর, এটা যদি আলাদিন আলাদিন আলাদিন, এ প্রদীপকে অবহেলা করো না, এ এক আশ্চর্য প্রদীপ, এটাতে হাত ঘষলেই একটা দৈত্য এসে দাঁড়াবে। ঘষে দেখো, বান্দা হাজির মালিক, কি করতে হবে? ওকে নিয়ে চলো, সে সব পেয়েছি দেশে, 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 সব পেয়েছি দেশে। কার সঙ্গে কথা বলছো তুমি? তুমি কি আজকাল জেগে জেগে ঘুমোচ্ছো নাকি? না তুমি যাও তো, যাও তো, শোনো শোনো, যাওয়ার সময় না দরজাটা ভেজিয়ে দিয়ে যাও, কেমন? যা বাবা। ঝুমুর অবাক হয়ে গেছে, ওকে বলেও বিশ্বাস করবে না, যদি সত্যি এরকম কিছু হয়, 20th century শেষ হতে চলল, এইসব বিশ্বাস কোনো কাজের কথা না। তুমি যদি হতো, হতে পারে, মানুষ চাঁদে যাচ্ছে, মহাকাশে ঘুরে বেড়াচ্ছে, তাহলে মহাশূন্য থেকে বা চাঁদ থেকে কেউ কি হঠাৎ আসতে পারে না? এই দৈত্য না হোক, ভীষণ শক্তিশালী কোনো মানুষের মতো কেউ। প্রদীপটা একবার ঘষে দেখি, দেখি না কে? দরজা খোলা আছে। আপনি আমাকে চিনবেন না, আমি প্রদীপের দৈত্য। প্রদীপ দত্ত? আচ্ছা, আপনার সঙ্গে আমার কোথাও কি পরিচয়? প্রদীপ দত্ত? প্রদীপ দত্ত নয়, প্রদীপের দৈত্য। আপনি কি থট রিডিং জানেন নাকি? ফরেন সিনথেটিক কাপড়ের সাদা স্যুট পরা, গলায় চাই, মৃদু সেন্টে গন্ধ, আপনার মতো ফর্সা সুপুরুষ মানুষটা দৈত্য? অবশ্য গৌরবে আপনাকে দৈত্য বলা যেতে পারে। যার চেহারা আপনার, 6'3" তো হবেন নিশ্চয়ই, বিশাল কাঁধ, প্রকাণ্ড বুক, হাতের কবজি তো বেশ চওড়া, আমাদের বক্সিং বা কুস্তি টুস্তি করতেন। আসল কথাটা কি বলুন তো? আমি কিন্তু সত্যি সত্যি প্রদীপের দৈত্য। আপনি এক্ষুনি প্রদীপটা ঘষছিলেন, তাই আসতে হলো। ও বলুন, এখন আপনার জন্য আমি কি করতে পারি? আচ্ছা, আপনি চৌকাঠে দাঁড়িয়ে রয়েছেন কেন বলুন তো? আপনি ভেতরে আসুন, সামনে সামনে আসুন, মাথাটা একটু নিচু করে ধরবেন, কেমন? দরজা ছোকা খেয়ে যাবেন তো। এই ঘরটা বড় ছোট আর স্টাফ,
ঘরে থাকেন কি করে? অভ্যেস। আর তাছাড়া পাচ্ছি বা কোথায় বলুন, আমরা গল্পে পড়েছি আশ্চর্য প্রদীপ ঘোষলে তার ভেতর থেকে ভোড়ার মতো বিশাল চেহারা দৈত্য বেরিয়ে আসত, মনের মতো ইয়া বড় বড় দাঁত, তালগাছের মতো উঁচু চেহারা। সিগারেট খান। ওটা পারবো না মিস্টার বোস, এখন থেকে আপনার বস, বসের সামনে ধূমপান করাটা বিয়া না না। তাতে কি আছে? কথা জিজ্ঞাসা করছিলেন চেহারার কথা তো। হ্যাঁ হ্যাঁ, সে ধোঁয়ার মতো ঝড় নিয়ে দেখা দিলে আপনিও খুশি হতেন না? তা ঠিক, বন্ডেল রোড ধরে এ পর্যন্ত তো আপনি আসতেই পারতেন না। আচ্ছা আচ্ছা, এই যে বাস্তবে কল্পনায় জীবনের রূপকথা কিরম মিলেমিশে যাচ্ছে না, আমি বলে আসি তো। আচ্ছা আপনি স্বপ্নে আসেননি তো? মোটেই না, রিভলিউশন বা বিবর্তন বলে ওটা একটা কথা আছে, তাই যে যুগের যেমন দরকার তেমন হই আমাকে আসতে। বুঝলে তো, একালের আলাদিনেরা আমাকে দেখে হাট ফেল করবে। মুখের মধ্যে ভালো করে দেখি, দুপাশে দুটো মস্ত দাঁত ছিল, নেই তো এখন, ছোট করে ফেলেছি স্ক্রেপ করে। এই যুগে ওসব প্রিহিস্টোরিক দাঁত কি চলে? আমি সিগারেট ধরে পড়ে গেল, একটু বেন হিসেবেই খরচ হয়ে যাচ্ছে। আপনার হাত কাঁপছে, আমি ধরিয়ে আপনি ভেতরে ভেতরে উত্তেজিত হচ্ছেন মানে। আচ্ছা আপনি যদি সত্যি প্রদীপের দৈত্য হয়ে থাকেন? হ্যাঁ বলুন। আপনাকে সিগারেট যেমন কাগজে আনায়, জাস্ট আ মিনিট, আমার পকেটে আছে কিং সাইজ 20 প্যাকেট ডিলিটি সিগারেট। আর এই গ্যাস লাইটার। আচ্ছা আমি এটা আগে আন্দাজ করেছিলাম, তুমি নিড আ লট অফ সিগারেট। বলুন এখন আর কি কি করতে পারি? আচ্ছা আমি আমি যা চাই আপনি সব দিতে পারবেন? নিশ্চয়ই, যে কোনো বস্তুগত জিনিসই আমি আপনাকে দিতে পারি, কিন্তু যদি আপনার মন খারাপ লাগে কখনো, বা মনে করুন গানের গলা নেই আপনার, তবু ঠিক সুরে গান করতে ইচ্ছে করছে, তাহলে সেসব ক্ষেত্রে আমার কিছু করার নেই। কিন্তু মন ভালো রাখার জন্য আমি আপনাকে সিনেমার টিকিট, সুন্দরী মেয়ে, না না মানে বা ভালো জিনিস মোট মানে গানের জন্য তানপুরা, হারমোনিয়াম বা ভালো উস্তাদ এনে দিতে পারি। শুনুন আমি বলছি, ধরুন আমার যদি অসুখ বিসুখ করে, তার জন্য ডাক্তার বা ওষুধ এনে দেবার ভার আমার, কিন্তু অসুখ সারিয়ে দেবার দায়িত্ব আমি নিতে পারি। বস্তুগত সব জিনিসই আমার কাছ থেকে পাবেন, বাট নাথিং অ্যাবস্ট্রাক্ট অর ম্যাজিক। কিন্তু আপনি যা বলছেন সেটাই তো ম্যাজিক, আমার তাতেই হবে। ধন্যবাদ। আমার নাম অনিক, জানি অনিকের শব্দের মানে জানি, জানি বলছি অনিকেত মানে যার নিকেত বা নিকেতন নেই, বাড়ি নেই, অর্থাৎ গৃহহীন। হ্যাঁ আমি না আমি সার্থক নাম, বাড়ি নেই হবে না। নোটবুকটা বার করি, নোটবুক। হ্যাঁ এবারে বলুন কি বলবো বলুন তো। হাউস উইল বি অ্যারেঞ্জড। বলুন কিরকম বাড়ি আপনার দরকার, রিকোয়ারমেন্ট গুলো একটু ডিটেলে বলবেন প্লিজ। বাড়ি? হ্যাঁ বিনা পয়সায়? আমার দেখুন ছোটখাটো একটা বাড়ি হলেই হবে, যেমন তেমন। আকাঙ্ক্ষাটা একটু বড় করুন, আমি আপনার যে কোনো হুকুম তামিল করতে পারছি। আপনি ওকে, লেটেস্ট আর্কিটেকচারাল ডিজাইনে বাড়ি হবে আপনার, সব মডার্ন ফার্নিচারে সাজিয়ে দেবো, ফাইবার গ্লাস চেয়ার, বার্মা টিকিট। আমার স্ত্রী ঝুমুর। হ্যাঁ ঝুমুর ঝুমুর, বড় লোকের মেয়ে জানেন, একটা ফ্রিজে কমে প্রায় বলে। আর গ্যাস গ্যাস শুনুনটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, এভরিথিং উইল বি অ্যারেঞ্জ। আমি আসি তাহলে। এক মিনিট এক মিনিট বলুন। আচ্ছা আমি আপনি কি বলে ডাকবো বলুন তো? আপনি যে নামে আমাকে প্রথমে দেখেছিলেন সেই নামে ডাকবেন, প্রদীপ দত্ত। প্রদীপ, প্রদীপ, আশ্চর্য প্রদীপ। নিন মিস্টার বোস, এই আপনার বাড়ি। আমার বাড়ি? সামনে ওই দেখুন লন, ফুলের বেড, দামি মোজাইকে তালি বসানো মেঝে, নিচের তলায় ছখানা ঘর, দোতলায় চারখানা, তিনতলা দুই ঘরে স্টাডি, রুফ গার্ডেন। আচ্ছা প্রদীপ, বাড়িটা কি তুমি রাতারাতি তৈরি করলে? না না মিস্টার বোস, আগের দিনে হলে আপনি বলতেন প্রদীপের দৈত্য বাড়ি চাই, উনি মাটি ফুঁড়ে চোখের নিমেষে বাড়ি উঠত। আজকাল কি কেমন হবে, ফাঁকা জায়গাটা তো উনার রয়েছে,
তাছাড়া রাতারাতি বাড়ি উঠলে সবাই এসে আপনাকে চেপে ধরবে। কর্পোরেশন, সিএসসি, সে নয়, আপনাকে তো আমি বিপদে ফেলতে পারি না বস। আমার কি মনে হচ্ছে যেন প্রদীপ হয়তো কাল এসে দেখবো যে বাড়িতে নেই। আমি তো আপনাকে বলেছি যে কোনো বস্তুগত জিনিস আমি আপনাকে দিতে পারি। সদ্য তৈরি হয়েছে বাড়িটা, এখনো তো থাকেনি। বাড়ির মালিক শেয়ার মার্কেটে জোর মার খেয়ে বেঁচে দিতে চাইছে। কত? ৬ লাখ। উনি আপনি ভাববেন ঝুমুরে যেন খুব টিভি দেখার সময় কালার টিভি। কালার টিভি, কিন্তু টিভি সেট বা মোটর গাড়ির কথা তো আপনার রিকোয়ারমেন্টের মধ্যে ছিল না। আমার তখন তো মনে পড়েনি। সব অ্যারেঞ্জ করা হয়েছে বস। এখন আপনার একটা প্রেজেন্টেবল সোর্স অফ ইনকাম আর ট্যাক্স রিটার্ন গুলো দেখাতে হবে। বা আমি সেসব কোথায় পাবো বলো তো প্রদীপ? প্রদীপের কাছে পাবেন। লিগাল প্রতিমা নিয়ে আপনি বরং মিসেস কে নিয়ে এসে বাড়িতে দেখিয়ে দেন। এত বড় বাড়িটা আমাকে? আর যে গাড়িটা চড়ে এলে সেটাও আমার। সত্যি? ওই দেখো সুমুর, ওদিকে তাকাও। ওই যে গাড়ির শব্দ খেয়ে পুতুলের মতো শাড়ি দিয়ে সে নিস্তব্ধ দাঁড়িয়েছে, ওরা কারা? কাজের লোক সব, কেয়ারটেকার, মালি, সোফার, এইসব। ওরা অনেকে বসে নিজস্ব বাহিনী, প্রদীপ দত্ত বলে। গৃহপ্রবেশ শুনলেই মনে হয় মধ্যবিত্তের অফিসে লোন করা টাকায় বানানো দু কামরার ঘর। বলো হাউস ওয়ার্মিং, কি বিরাট পার্টি হবে দেখো। আনন্দ ফুর্তি করবার জন্য ওরা এসছে। ওরা তো তোমার মতো নয় যে মাথা ধরার বাহানা করে একলা ঘরে শুয়ে থাকবে। শুতে চাইলে শুতেও পারে, এ ঘরে ঘর তো অনেক খালি আছে। অসভ্যতা করো না সুমন। কোথায় করছি আমি? মদ্যপানে পার্টিতে হুল্লোড় করছো? বেশ, কোথায় জ্ঞান দিতে এসেছো তুমি আমাকে? বেশ করছি আমি। নিজে টের পাও না কিন্তু আমি বুঝতে পারি, জীবনটাই পাল্টে গেছে তোমার। পাল্টাবে? আমি সারা জীবন তাই চেয়েছি। একবার যখন সুযোগ এসেছে সব আনন্দ আমি উপভোগ করে দেখব। তোমার চা ছিল গ্যাসের উনুন আর ফ্রিজ পর্যন্ত, আর আমি বাড়ি গাড়ি ঝুমুরকে আর মনে ধরছে না তোমার? না, ঘ্যান ঘ্যান করো বলে আমার একদম ভালো লাগে না। ওই সব বক করা চুল আর রং করা মুখ তোমাকে নেশা ধরিয়েছে। সবই তো বদলেছ, আমাকে বদলে ফেলো। প্রদীপ দত্ত হাজির বস। তুই তুমি হঠাৎ এ সময়? আপনি যে আমাকে ডাকলেন। আমি আমি দেখেছি বুঝি, কেন ডাকলাম বলো তো? মিসেস বোসের মধ্যে আর কোন রহস্য নেই মিস্টার বোস। আপনি যদি ইন্টারেস্টেড হন তবে ডিভোর্সের মামলা অ্যারেঞ্জ করতে পারেন। না প্রদীপ, ওসব না। মানে আমি বলছি কি, ঝুমু থাক, ছেলেটাকে আমি ছেড়ে থাকতে ঠিক পারি না, তবে মানে অন্য মেয়ে এরকম চান? ঝুমুরের মতো মোটা রাগী মিডল ক্লাস মেন্টালিটি নিয়ে একদম চলবে না। একটু স্লিম, একটু উচ্ছল, লাইভলি হয়ে যাবে। না না, ঝুমুর যদি জানতে পারে? জানবে না। এসব ব্যাপারের জন্য আমি আগে থেকে ক্যামাক স্ট্রিটে আপনার নামে একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট কিনে রেখেছি। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটি টিন এজার গার্লও আছে আমার সঙ্গে।
আসতে আজই সন্ধ্যেবেলা চলে আসুন। আজই? দ্যাট অ্যাপার্টমেন্ট উইল বি ইয়োর প্লেজার স্পট। আপনি সোফার ঠিকানা জানেন। আজই? হ্যাঁ আজই। আমাকে বলছেন কি ব্যাপার রে? চিনতেই পারছেন না মনে হচ্ছে। আরে আমি আমি সোমেশ দা। ও আচ্ছা, দেখুন আমি ঠিক আপনার তো তাড়া আছে একটু। আমি যা বাবা আসুন স্যার, ভেতরে আসুন। হ্যাঁ চল আসুন। বাহ, দারুণ অ্যাপার্টমেন্ট তো। ফ্রিজ টিভি সবই আছে, আর আছে ছোট্ট একটি বার। কম করে 50-60 রকমের বিলিতি মদ রাখা আছে। গলাটা একটু ভিজিয়ে নেবেন দাও। আসুন। তারপর তোমার সেই টিনেজার পাশের ঘরে আছে স্যার, দরজা বন্ধ করে রেখেছি। আসুন খুলে দিচ্ছি। বাইদাবাই, মিট অ্যাগ্রেসিভ, ওয়াচ ইউর স্টেপস। যান স্যার, চলে যান, আমি এখানেই থাকবো। আমার ভয় চোখে। আপনি যেমনটি চেয়েছিলেন এনে দিয়েছি, কিন্তু আপনার প্রতি ওকে অ্যাট্রাক্টেড করে তোলার উপায় তো আমার জানা নেই। আমি বাইরে রইলাম। হ্যালো ডিয়ার রনি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। অ্যাপার্টমেন্ট আমার, কিন্তু আমি তোমার নই। বেরো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরো। প্রদীপ, বাঘিনীটা লম্বা লম্বা ধারালো নখ দিয়ে আমার চোখ খুবলে দিচ্ছে। ওকে আর তোমাকে ফেয়ার করা যায় না। আমি প্রদীপের দৈত্য, আমার সঙ্গে তুমি পারবে না। যাও দিহানে শুয়ে পড়ো। ইঞ্জেকশন ওষুধ রক্তে গেলেই তোমার দাপাদা শেষ হয়ে যাবে, নিষ্ক্রিয় কুতুল হয়ে যাবে। আমার বর্তের কথা শুনবে দেখি একটু দেখি ওদিকে মুক্ত হলো। হ্যালো, অনিকেত বলছি। হ্যালো, কে? ঝুমুর। তুমি এ বাড়ির টেলিফোন নম্বর পেলে কোথায়? কোথেকে বলছো? আমার তো একটাই ঠিকানা, যোধপুর পার্ক। ঝুমু, অনেকদিন তুমি এদিকে আসো না। সময় পাই না জানি, এক মাস কলকাতায় ছিলাম না। জানি জানি, এখন তুমি দেশের একজন অগ্রগণ্য মানুষ,
অনেকগুলো সংস্থার সভাপতি, সভা সমিতির প্রধান অতিথি, মানে খবরের কাগজে দেখি তো। দেখে খুশি হও না? আমার খুশি দিয়ে কি হবে, তুমি খুশি আছো এই যথেষ্ট। কবে আসছো এ বাড়িতে? এখনই ঠিক বলতে পারছি না। হ্যালো, মানে এত বড় প্ল্যান চালাতে হয় বুঝতেই তো পারছো। দু একদিনের মধ্যে লন্ডন, নিউ ইয়র্ক যাওয়ার কথা, টোকিও ঘুরে এসেছি, যেহেতু তুমি জানোই প্যারিসেও গিয়েছিলাম। এর মধ্যে জানো ওখানকার মেয়েরা, তোমার গলার স্বরটা কেমন ক্লান্ত লাগছে। ক্লান্ত? কেন কেন ক্লান্ত লাগবে? কেন জানি বয়সের চাপ পড়েছে বোধ হয়। কি যে বলো, তুমি নিজে বুড়িয়ে গেছো তাই ভাবছো যে আমি। জানো খাটো শর্টস আর গেঞ্জি পরে ময়দানে কতক্ষণ দৌড়ই রোজ সকালবেলা? ঠিক দৌড় নয়, একেবারে জগিং। জগিং করে ফিরে এলেই ব্যায়াম শিক্ষক আসে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তারপর যোগ ব্যায়াম। ক্লান্ত অমনি হলেই হলো। চাচ্ছি এক মিনিট, কিছু জিজ্ঞেস করবে না? হ্যাঁ, কিছু জিজ্ঞেস করবে না? কি জিজ্ঞেস করবো? ছেলের কথা। হ্যালো হ্যালো, গুড ইভিনিং স্যার। হ্যাঁ কে? ও প্রদীপ। হ্যাঁ, আপনাকে কেমন যেন একটু আনমনা মনে হচ্ছে। না না না, আনমনা হোক কেন? জানো প্রদীপ, অনেক কাল থেকে চেপে রাখা বহু ইচ্ছে আমার চিন্তায় নানা রঙের ছবি সৃষ্টি করতো। জানো প্রত্যেক দিন চাকরিতে যাওয়ার সময় মনে হতো, হায় রে যদি ছুটি পেতাম অনন্ত, বড় লোকের পাড়ায় চমৎকার সব বাড়ি দেখলে মনে হতো এরকম একটা বাড়ি আমার হয় না, সুন্দরী মেয়ে দেখলে ভাবতাম যদি আমার প্রেমিকা হতো। সব ইচ্ছাই তো পূর্ণ হয়েছে স্যার, ছুটি, বাড়ি, সুন্দরী মেয়ে। কলকাতায় অন্তত 10-12 অ্যাপার্টমেন্ট কেনা হয়েছে আপনার নামে। কিন্তু সেরা সুন্দরীরা সেখানে থাকে? থাকে থাকে থাকে, তাদের সবাই আমার প্রেমিকা হয়নি। বসীভূত হয়েছে তো আমি একটু প্রেম শুনতে পাবো। থাক থাক এখন থাক। আচ্ছা আচ্ছা প্রদীপ, আমার গলায় ক্লান্তি ফুটে উঠছে কি? মাসে 4 চেক আপ হয় আপনার, ডাক্তারেরা ব্লাড প্রেশার মাপে, চোখ দাঁত দেখে, কান নাক পরীক্ষা করে, রক্তে চিনির পরিমাণ মাপে, এসিজি হয়, এক্সরে হয়, কোথাও একটু খুঁত পেলে সঙ্গে সঙ্গে মেরামত করা হচ্ছে। হ্যাঁ কিন্তু আপনি ঠিক আছেন স্যার, কিচ্ছু ভাববেন না, যদি চান তাহলে ভোগের আয়োজন করি। তুমি আমার জন্য অনেক করেছো প্রদীপ, নিরাপদ আর নিশ্চিদ্র করেছো আমার আরাম বিলাস। আমি হাওয়াই দ্বীপে গেছি আনন্দ করতে, মোনাকোতে আমি জুয়া খেলেছি, প্যারিসে সুন্দরীর প্রেমে আকণ্ঠ ডুবে থেকেছি। এখন কেমন মনে হচ্ছে ঈশ্বর যদি আমাকে আরো একটু ভোগের ক্ষমতা দিতেন, আর ইন্দ্রিয় শক্তি যদি আমাকে আরো একটু ক্ষুধা তৃষ্ণা দিতেন, তাহলে খুব ভালো হতো। জানো পৃথিবীতে ভোগের এত আয়োজন, রূপ রস গন্ধ, কত মহার্ঘ সুস্বাদু খাবার, কত চমৎকার সব পানীয়। কিন্তু প্রদীপ, মানুষের শরীর তো একটা, জীবন তো একটা, কত ভোগ করা যাবে বলো তো। মনে হচ্ছে এই অ্যাপার্টমেন্টের মেয়েটা আপনাকে আউট অফ মুড করে দিয়েছে। আপনি কেমাস্ট্রেটে চলুন স্যার, রনির কাছে। রনি? হ্যাঁ, দেখবেন কি দারুণ বদলে গেছে এটা। রনি, তুমি আমাকে অনিকেত বলে ডাকবে। তাই ডাকবো, বসো অনিকেত। বসলাম।
ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও। তোমার হৃতুল্য ভয়ের বাস, লোভের আস্তানা প্রদীপ দত্ত। আর একটু আস্তে আস্তে জগিং করুন স্যার। ঠিক হাফ নয়, ওটা গত রাতের হ্যাং ওভার হতে পারে, একটু জিরিয়ে নিন স্যার। আচ্ছা আচ্ছা প্রদীপ দত্ত, আমার বয়স কত হলো? 41 বছর 3 মাস 13 দিন আগের দিন তো নিয়ে 40 হয়ে গেল মতো। 41? না না প্রদীপ, এই তো সেদিন আমি 38 ছিলাম, ইটস টু মাচ। কিছু করার নেই, তুমি আমাকে সব দিচ্ছ, তো কোথায় একটা ফাঁকি রাখছ যেন। আচ্ছা প্রদীপ, তোমার বয়স কত? বয়সের কথা থাক, ভালো বলছি কত? সে অনেক, আই এম ভার্চুয়ালি এজলেস। তবু বলো। আমি পৃথিবীর সমান বয়স। মাফ করবেন স্যার, কবে আমার জন্ম হয়েছিল আমার জানা নেই। তোমার অসুখ করে না? তোমার বুড়ো হওয়ার ভয় ধরে না? তোমার মৃত্যু চিন্তা হয় না? আমার হয় কেন প্রদীপ? প্রদীপ দত্ত, ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, আমি হাঁপিয়ে পড়ছি কেন? বাড়ি চলুন বস, বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি তো ছায়ার মতো পাশে পাশে দৌড়ছো, আমার তো তুমি হাঁপাও নি। হাঁপিয়ে পড়লে আমাদের চলে না। আমি হাঁপাবো কেন? বয়স 40 পর একটু ওরকম হয়। তুমি যে বলে 40 হোক না, আপনার মতো মানুষের যৌবন তো 40 শুরু। ইফ 40 কামস ক্যান 50 বি ফার বিহাইন্ড। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি যত তাকে যাবো জমুরের কাছে। ওকে আচ্ছা আচ্ছা, মাঝরাতে ঘুম ভাঙালাম বলে তুমি বিরক্ত হলে? বসো, কিছু খেয়ে এসেছ না খাবে কিছু? আচ্ছা সেদিন হঠাৎ টেলিফোনটা তুমি কেটে দিলে কেন? না মানে আমি ভাবলাম তুমি হয়তো রাগ করবে তাই। ও অনেকদিন পরে তুমি দেখছো আমাকে। আচ্ছা এই এই ঝুমুর বলো, দেখো না আমাকে বুড়ো লাগছে? মোটেই না, বরং বয়স যেন একটু কমে গেছে। কমে গেছে না? জানো যেন এবার ফরেন গেলে না আমি ঠিক তোমাকে নিয়ে যাব। তুমি যাবে? নিয়ে গেলে যাব। হ্যাঁ এতদিন তো নিয়ে যেতে পারিনি, মানে কাজের এত চাপ। না আমি জানি, শুনো একটু বসো, বাড়ির লোকজনদের ঘুম থেকে ডাকে, এক্ষুনি আসছি। প্রদীপ দত্ত বস, দেখা হয়ে গেছে, এই সুযোগ আমাকে নিয়ে চলো এবার। কোথায় যাবেন? সমীর স্যার বাড়িতে, আমার অফিসের সহকর্মী ছিল। ওকে বস। আরে অনু, আই এম সরি, অনিকেত, মিস্টার অনিকেত বোস, আপনি এলাম, আপনি বসুন। তুমি কিন্তু আমাকে কোনোদিনই আপনি বলতে না সমীর স্যার। এই দেখো এই তখন আর এখন, এই জন্যেই তুমি এত বড় হয়েছ। ক্যামেরাস্টিতে একদিন কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি। হতে পারে মানে ব্যস্ত ছিলে তো ওরকম হয়। হয় বুঝি না, আমি হলে এরকম ব্যস্ত লোক ফের কোনোদিন আমার বাড়িতে এলে তাকে বাড়িতে ঢুকতে দিতাম না। চললাম। অনি অনিকেত, আপনি মিছিমিছি আমার উপর রাগ করছেন স্যার। আপনি যেমন চেয়েছেন তেমন তেমন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমি কোথাও কোনো নিশ্চয়তা পেলাম না প্রদীপ, সবাই বাধ্য, বিনীত, ভদ্র। ঝুমুন আমার স্ত্রী, সেও হুকুম করলেই যা খুশি করানো যায় তাকে দিয়ে। আমি ঘুম ভাঙিয়ে ওঠালাম মাঝরাতে, একটু বিরক্ত হল না, বরং তথস্থ হল, আপ্যায়ন করল, ভালোবাসা প্রকাশ করলো। আপনি কোনো ত্রুটি পাননি তাহলে? হ্যাঁ পেয়েছি প্রদীপ দত্ত, আমি আমি একটা মানুষকেও অর্জন করতে পারিনি, এমনকি চমুরকেও না।
কেউ বেয়াদবি করেনি তো স্যার? না না, আর সেটাই তো বেয়াদবি। এরা কেউ বেয়াদবি করছে না কেন আমার সঙ্গে বলো? রাগ করছে না আমার উপর, অভিমান করছে না, অবাধ্য হচ্ছে না, তাই তো মানুষ চায়। না না, আমি চাই না। যে আমাকে ভালোবাসবে সে তো কখনো কখনো একটু অবাধ্য হবেই। বলো, একটু অভিমান অভিমান তো করবেই, তোরই করবে না? ওসব অ্যাবস্ট্রাক্ট জিনিস মিস্টার বোস, আমার এখতিয়ারের বাইরে। তুমি কোনো কাজের লোক নাও। ঠিক আছে স্যার, আপনি যেরকম চাইছেন ওরা এখন থেকে ঠিক সেই রকম বিহেভ করবে। আপনি রিকোয়ারমেন্ট গুলো বলুন, আমি চুকিয়ে রাখছি। কি কি বললেন? রাগ, অভিমান, মাঝে মাঝে একটু আধটু নন এগ্রেসিভ, অবাধ্যতা। রাখো তোমার নোটবুক, রাখো, ওসব চাইছি না আমি। তাহলে আপনি কি চাইছেন বস? ভগবান বলে কি একজন আছে না প্রদীপ, আমার সঙ্গে তার একটা আধ ঘন্টার ইন্টারভিউ জানো, আমার সঙ্গে একটা আধ অ্যাপয়েন্টমেন্ট চাই। ইনস্ট্রাকশন আমার এরিয়া নয় মিস্টার বোস, তবে আমার পকেটে আছে ট্যাবলেটের রেসিপ্টটা রাখুন। ট্যাবলেট? ইয়েস ট্যাবলেট। একটা ট্যাবলেট খেলে নিজেকে ভগবান মনে হবে, আর যখন এর নেশা কেটে যাবে তখন বেরোল দিন মোর ট্যাবলেট। প্রদীপ দত্ত, আমাকে নেশায় বুধ করে রেখে তুমি আমাকে ফাঁকি দিতে পারবে ধরেছ না? তুমি একটা অপদার্থ। তুমি আমার জন্য এমন একটা মানুষও জোগাড় করতে পারো নি যে আমার দিকে আঙুল তুলে বলতে পারে এই তুমি, এই তুমি আসল মানুষ। একজন নারী এনে দিতে পারোনি আমাকে যে আমাকে সত্যিকারে ভালোবাসে। তুমি ভগবানের সঙ্গে আমার আধ ঘন্টার একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করতে পারো নি? বস্তুগত যা কিছু চাইবেন সব। আমি কিছু চাই না। তুমি আমার বয়সও ঠেকাতে পারোনি, মানুষের সব চাহিদা কেন তুমি পূরণ করতে পারো না? তোমার জানা উচিত এত ভোগ্য সামগ্রী উপভোগ করতে হলে অপর্যাপ্ত ক্ষুধা চাই, মানুষের অনেক অনেক আয়ু চাই, অনেক ভালোবাসা চাই, ফর সিকিউরিটি তার একজন ভগবান চাই, তুমি সেসব দিতে পারো নি? অনন্তকালের কোন প্রদীপের দৈত্যই তা দিতে পারে না। অথচ তোমার নিজের অনন্ত আয়ু। বাহ বাহ, তোমার ক্রান্তি নেই, অবসাদ নেই, বিরাম নেই, বিশ্রাম নেই, কিন্তু মৃত্যু তাও নেই। মৃত্যু নেই না, মৃত্যুঞ্জয় প্রদীপ দত্ত, তুমি আমার আমার সব হুকুম তামিল করবে না? নিশ্চয়ই। আরে আমার হুকুম, যাও ওই জানলা দিয়ে লাফিয়ে পড়ো প্রদীপ দত্ত, আমি তোমার শেষ দেখতে চাই। দেখুন, দশ তোলা থেকে লাফিয়ে পড়েছে, তেতলে গেছে প্রদীপ দত্ত, তেতলে গেছে। ইয়েস মিস্টার বোস। আজ আজ আমার বয়স কত হল বলতো? 41 বছর 4 মাস 2 দিন। আজকে অত অ্যাকিউরেট হতে তোমাকে কে বলেছে? আজকের দিনটা তো এখনো আছে, এখনো তো শেষ হয়নি। আর শুরু যখন হয়ে গেছে শেষ হতে আর কতক্ষণ? 4 মাস 2 দিন। এই তো সেদিন বললে তুমি 3 মাস 13 দিন, এর মধ্যে 19টা দিন বেড়ে গেল। 19টা দিন যে মধ্যে কেটে গেছে বস। তোমার কাটেনি প্রদীপ, তোমার বাড়েনি 19 দিনের বয়স? না, আমার বয়স বাড়ে না, আমি মেয়েছি। তবে আমার কেন বাড়বে প্রদীপ দত্ত? প্রকৃতির নিয়ম। প্রত্যেক মুহূর্তে তুমি আমার কানের কাছে বয়সের হিসেব বলে যাচ্ছ ফিসফিস করে, ইউ স্কাউন্ডরেল। আমার রিভলভারটা কোথায়? আমার রিভলভার। আমাকে ম্যাজিক দেখাচ্ছ, মাথার কুলিতে বুলেট ঢুকে দেখে তুমি বেঁচে থাকো। মিছি মিছি গুলিটা খরচ করলেন স্যার, একটু ঘুমিয়ে নিন, টেক এভরিথিং ইজ। চলে যাও ঘর থেকে, চলে যাও, তুমি চিরদিনের মতো চলে যাও, আমি তোমাকে চাই না। Good night, sir. Will you call me again? Bastard! I won't call you again. Go away! Die! Hello. Mrs. Bose bolchen, ami Pradeep Dutto. Mr. Bose hotat ekta oshustho hoye porechen. Na na, shirokom kichu noy. Nijei bathroom e gechen. Thik ache madam. Thik ache. প্রদীপ দত্ত? ইয়েস স্যার। এদিকে এসো তো, এসো 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 বড় দেখে
বড় হয়েছে জানো, একটা টুথপেস্টের টিউব বানাতো এখনই। নতুন টিউবই তো ছিল, খরচা হয়ে গেছে। সে কি আপনার হাতে তাহলে ওটা কি? হাঁকা টিউব, টিউবটা টিপলাম জানো, দেখি সাপের মতো কুণ্ডলী পাখি পেস্ট দিয়ে দিচ্ছি। যত টিপি তত বেরোয়, যত টিপি তত বেরোয়। দেখছো না সারা বাথরুমে শুধু পেস্ট। পেস্ট দিয়ে মেঝে জুড়ে কি লিখেছেন সব? পড়তে পারছো না? আমি চাই অনন্ত আয়ু, অনন্ত ভালোবাসা। ভালোবাসার আঁকারটা দিতে দিতে না পেস্টটা ফুরিয়ে গেল। ফুরিয়ে তো যাবেই। কেন টিউবের পেস্ট ফুরবে কেন? আমি এমন টিউব চাই যার পেস্ট কখনো ফুরবে না। জানিস মেয়েছ পারবে না? বুঝেছি প্রদীপ দত্ত, তুমি যাও, আমাকে ছেড়ে নিয়ে চলে যাও। আমি ছেড়ে যেতে পারি না মিস্টার বোস, আমাকে থাকতে হবে আপনার মৃত্যু পর্যন্ত। মৃত্যু? আমাকে ভয় দেখাচ্ছে তুমি না? বলো কবে মৃত্যু হবে আমার? যথাসময়। আরে যথাসময়টা কবে আর কতদিন অপেক্ষা করতে হবে মিস্টার বোস? অপেক্ষা করো আর ঘর ময় শুধু লিখবো, আমি অনন্ত আয়ু চাই, অনন্ত ভালোবাসা চাই। এমনি করতে 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 আমি পাগল হয়ে যাবো। তুমি আমাকে পাগল করতে চাও না? আমি তো আপনাকে সব দিয়েছি, গাড়ি বাড়ি নারী সুরা বৃত্ত বৈভব বৈভব, আর সেই সঙ্গে সুকৌশলে তুমি আমাকে ক্লান্তি দিয়েছ, অবসাদ দিয়েছ, অগ্নিমান্দ দিয়েছ, ভোগের লালসা দিয়েছ, ক্ষমতা অপহরণ করেছ। আমি তোমাকে সহ্য করতে পারছি না। কেন কেন? কোন নশ্বর মানুষ সহ্য করতে পারে একমাত্রহীন মানুষকে? বলো বলো, পারে কেউ? কিন্তু আমি তো আপনাকে খুশি করার প্রাণ চেষ্টা করেছি। আমি যা কিছু চাইতে পারছি না, আমাকে কি দিয়ে খুশি করবে তুমি? আজ সন্ধ্যায় ক্লাবে যাবেন? অনেক গেছে। কোন স্বাস্থ্য নিবাসে ঘুরে আসুন। পাহাড় সাগর কিছু বাকি নেই। রনিকে খবর দিন না। মনে কি না না না, আমাকে দয়া করো। আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারো শরীর নশ্বর কেন, জীবন এত ছোট কেন? আই'ম সরি মিস্টার বোস, এর উত্তর আমার জানা নেই। তবে এই মুহূর্তে আমাকে মৃত্যু দাও। মৃত্যু অ্যাবস্ট্রাক্ট, আমি তা দিতে পারি না। তবে যা যা দিয়েছ সেসব ফিরিয়ে দাও। লাভ কি? এ হবে আপনার সাময়িক নির্মোহ। আশ্চর্য প্রদীপ রইল, আবার ইচ্ছে করলে সব ফিরে পাবেন। প্রদীপটা যদি আমি নষ্ট করে ফেলি? ওটা নষ্ট হওয়ার নয়, প্রদীপ ইম্পেরিশেবল এন্ড গ্রান্টেড ফর ইটারনিটি। আমার ছেলে আসছে। আমার ছেলে মরবার আগে আমি প্রদীপটা ওকে দিয়ে যাবো না? তখন প্রদীপটার জন্য শোকে আপনি যে পাগল হয়ে যাবেন। যতক্ষণ এটা আপনার কাছে আছে আপনি বুঝতে পারছেন না প্রদীপটা আপনার কি ভীষণ ভীষণ দরকার। আমার ছেলেরও দরকার, কিন্তু না না প্রদীপ দত্ত, এই ভয়ঙ্কর উত্তরাধিকার আমি ওকে দেব না। বস্তুগত সুখ আর ভোগের তাড়নায় ও তো পাগল হয়ে যাবে না? ঈশ্বর, যাতে অমৃত নেই তা নিয়ে আমরা কি করব? প্রদীপ দত্ত, আমাকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। এই আশ্চর্য প্রদীপের সর্বনাশা ক্ষমতার হাত থেকে আমাদের বাঁচাও। সিন্ধু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে আশ্চর্য প্রদীপ নাটকটি শেষ হল। বেতার নাটক বৈদ্যনাথ মুখোপাধ্যায়, অভিনয় করেছেন জগন্নাথ বসু, অমিয় কান্তি
শাশ্বতী বন্দ্যোপাধ্যায়, রীতা দত্ত চক্রবর্তী ও শোভনলাল মুখোপাধ্যায়, সম্পাদনা সুনীল ভট্টাচার্য ও শৈবেশ আদক। নাটকটি প্রযোজনা করেছেন সুভাষ দাশ।